হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি সবার পছন্দের একটা রেসিপি করে দেখাবো, ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। অসম্ভব এই মজার রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাবো। মূল প্রসেসে তাহলে চলে যাই। রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতর 3 টেবিল চামচ পরিমাণ তেল দেব। তেলটা গরম হলে 5 থেকে 6টা কাঁচামরিচ যেভাবে চিরে দিব। দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন একটু মশলাটা নাড়াচাড়া করে এর ভিতর 1 চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ইলিশ মাছের মাথা অ্যাড করব। আমি এখানে একটা ইলিশ মাছের মাথা এভাবে কেটে নিয়েছি, সাথে নিয়েছি চোপড়া। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার ভিতর যে পানিটুকু আছে, এখন আমি মাছটাকে এইটুকু পানির সাথে ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়াটা এখন দিলে কালারটা পারফেক্ট থাকে। যদি প্রথমেই হলুদের সঙ্গে জিরার গুঁড়াটা অ্যাড করা হয় তাহলে কালচে দেখাই। এ পর্যায়ে আমি 250 গ্রামের মতন কচুরলতি এভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা অ্যাড করব। এখন একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করে নিব। অনেকেই কচুর লতিটা আলাদা সিদ্ধ করে নেয়, কিন্তু সেটা করার কোনো প্রয়োজনই নাই। আর যদি দেশি কচুর লতি হয় তাহলে তো পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখবেন কচুর লতিটা একদম সফট হয়ে গেছে এবং রান্না কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে যদি রান্না করা হয় তাহলে অল্প পানিতে রান্না হয়ে যায় এবং উপরে তেলটা ভেসে ওঠে আর লতিটা খুব সফট হয়। তাছাড়া কচুর লতিতে এমনি একটু পানি বের হয়। দেখুন ঝোলটা মাখামাখা হয়ে যাচ্ছে এবং তেলটা উপরে খুব সুন্দর ভেসে উঠছে। এখন আমি এটা নামিয়ে চুলা থেকে পরিবেশন করব। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির রেসিপি। এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।